Assalamu alaikum, how are you? Welcome to Barakali Madhyamik YouTube channel. We are students. In the previous class, we have discussed some rules of passive voice, active voice to passive voice, but today I will discuss the degrees. Tumra jano je degree tin prokar, superlative, positive, and comparative. तो ये सुपरलेटिव पॉजिटिव कम्पैरेटिव डिग्रीगुले जे आम्रा करी साधारणत ये डिग्रीगुलर क्षेत्र किस रूल्स थाके जेमन आमी देखे दिच्छी जे आम्रा साधारणत किसी किसी शब्द के एरकम तीनटी भागे भाग करे थाकी अर्थात तीनटी भागे भाग करार क्षेत्र प्रथमटी थाके पॉजिटिव पी ओ एस आई पीआईवी पॉजिटिव तारपर थे के कॉम्परेटिव सीओएमपीईवी आरए पीआईवी और पर्टर टू पीईआर एलएन पीआईवी तो हम रात से दिखला के लिए थी जीआर डबल डिग्री ए डिग्री तो इस आदम तो होती थे 6780 ছিল বাট বর্তমানে ডিগ্রিটি হচ্ছে ক্লাস 9 এর জন্য এবং ইন্টারমিডিয়েট অর্থাৎ আজকের হচ্ছে ক্লাস কি হবে শুধুমাত্র ক্লাস 9 10 এর আজকের ক্লাসটি এবং সেই ক্লাসটি হচ্ছে ডিগ্রির উপর তো পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ আমরা সাধারণত একটি শব্দকে তিনটি স্টাইলে লিখে থাকি সেই তিনটি স্টাইল যেরকম আমরা সাপোজ একটা শব্দ যদি পজিটিভ ডিগ্রিতে থাকে তখন থাকে এল ও ডব্লিউ লো এই লো অর্থ হচ্ছে নিচু এই লো শব্দটাকে আমরা সাধারণত যেহেতু আমরা এখানে খেয়াল করব যে এই শব্দটির বানানে কয়টি সিলেবল আছে যদি সিলেবল একটি থাকে তাহলেই কিন্তু আমরা কম্পারেটিভ করার সময় যেমন ইআর যুক্ত করতে পারে এবং সুপারলেটিভ ডিগ্রি করার সময় ইএসটি যুক্ত করতে পারে তখন কি অর্থ হয় যে আমরা কম্পারেটিভ করার জন্য এল ও ডব্লিউ ইআর লোয়ার এরপর লিখতে পারে এল ও ডব্লিউ ইএসটি লোয়েস্ট অর্থাৎ লোয়ার কম্পারেটিভ ডিগ্রি এবং লোয়েস্ট সুপারলেটিভ ডিগ্রি তো এখানে দেখো দুটো জিনিসের মধ্যে ডিফারেন্স আরেকটি শব্দ আমি লেখার জন্য একটু স্পষ্ট করে দিই যেমন একটি শব্দ থাকতে পারে বিগ বি আই ডি বিগ বিগ মানে বড় এখানে থাকতে পারে বিগার বি আই জি জি ই আর বিগার থাকতে পারে বি আই জি জি ই এস টি বিগ তো এখানে খেয়াল করলে দেখা যাচ্ছে যে শব্দটার শেষে ই আর যুক্ত করে এই শব্দটিকে কম্পারেটিভ ডিগ্রি করা হয়েছে এবং ইএসটি যুক্ত করে শব্দটিকে সুপারলেটিভ ডিগ্রিতে পরিণত করা হয়েছে সেরকম বিগ শব্দটির অর্থ হচ্ছে বড় বিগার অধিকতা বড় বিগেস্ট সবচেয়ে বড় তো এখানে কম্পারেটিভ ডিগ্রি আমরা যখন করছি তখন কিন্তু ই আর যুক্ত করছি আর সুপারলেটিভ যখন করছি তখন ইএসটি যুক্ত করছি তাই এই জিনিসটি তোমাদের মনে রাখতে হবে অর্থাৎ যখন কম্পারেটিভ কথাটি কেউ বলবে বা তুমি কোথাও কম্পারেটিভ করবে সাথে সাথে কিন্তু তোমার মাথায় চলে আসতে হবে যে আমরা শব্দটির শেষে ইয়ার যুক্ত করব এবং যখন সুপারলেটিভ কথাটি আসবে সুপারলেটিভ কথায় সেই শব্দটির বানান যদি একটি সিলেবল যুক্ত হয় তখন আমরা ইএসটি যুক্ত করব এই ইএসটি যুক্ত করে সাধারণত সুপারলেটিভ করা হয় এবং ইয়ার যুক্ত করে কম্পারেটিভ করা হয় যেমন আমরা আরেকটি শব্দ দেখি এখানে আমরা যেহেতু দেখছি যে থিন দেখার পরে থিন মানে হচ্ছে পুরু তো এখানে আমরা লিখব থিনার টি এইচ আই এন এন ই আর আর আমি লিখব টি এইচ আই ই এস টি তো এরপরে আমরা আরো দুটো শব্দ লিখি যেহেতু এই ক্লাসে আমাদের সেই নিয়মে চলে আসতে হবে ফাইন যদি এরকম শব্দ থাকে ফাইন এফ আই এন ই ফাইন
इतने फाइनर एफ आई एन एन ई आर फाइनर फाइनर एफ आई एन एन ई एस फाइनेंस এরকম আরো শব্দ লিখতে পারি যেমন লার্জ লিখতে পারি আমরা লার্জ এল এ আর জি ই লার্জ এন্ড লেখা যায় এল এ আর জি ই আর লার্জ আর লার্জ হচ্ছে আর জি ই এস টি লার্জ এরপরে আমরা আরেকটি শব্দ লিখি যেমন আমরা লিখতে পারি লেজি লেজি লিখতে দিয়া এল এ বানান ভুল করে তো এই বানান ভুল করার জন্য যাতে না হয় তোমরা সরাসরি মুখস্থ করবা যে ওয়াই উঠে দেয় কারণ ওয়াইটা একটা সেমি ভাওয়াল এবং এই ওয়াই উঠে দেয় আই হয় লেজিয়ার লেজেস এল এ জেড আই ই এস টি লেজেস এভাবে আমরা সাধারণত সুপারলেটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি অথবা পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ অথবা পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ করে থাকি তো আশা করি তোমরা এই ডিগ্রি চেঞ্জিং ফর্মটা বুঝতে পেরেছো এখন আমরা আলোচনা করব দ্বি যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে কিভাবে কম্পারেটিভ করতে হয় অর্থাৎ আমরা এইখানে আছে আমরা এইখানে চলে যাব তো সেই ক্ষেত্রে তোমরা আমার সাথে সাথে একটি সূত্র লিখে নাও এবং আমি এই সূত্রটি ব্যবহার করে তোমাদেরকে সাহায্য করছি কিভাবে চেঞ্জ করতে হয় তো আমরা যে সূত্রটি লেখাবো সূত্রটি হচ্ছে দ্বি যুক্ত সুপারলেটিভ এস ইউ পি ই আর এল এ ই আর ডি সুপারলেটিভ হচ্ছে ডি 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 ই ডি 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 কে পজিটিভ ই আর ডি পজিটিভ ডি কে ডি করার নিয়ম অর্থাৎ যদি দ্বি যুক্ত থাকে একটি সেন্টেন্সে তাহলে সেই সেন্টেন্সটিকে কিভাবে পজিটিভ ডিগ্রি করতে হয় সেই নিয়মটি আমি লিখে দিচ্ছি তোমরা এভাবে লিখবে রোমান সংখ্যা এক নম্বরে নো আদার সি এস সি আর নো আদার বসবে দুই নম্বরে মূল অ্যাডজেক্টিভ সুপারলেটিভের পরে মূল অ্যাডজেক্টিভের পরের অংশ থেকে শেষ করবে দা মূল অ্যাডজেক্টিভ ই সি টি আই ডি অ্যাডজেক্টিভ এর পরের অংশ থেকে শেষ করবে নম্বরে তারপরে এস বা পাঁচ নম্বরে মূলে তারপরে ছয় নম্বরে থাকবে এস সাত নম্বরে থাকবে আমি কি লিখেছি যেটি তোমাদের মনে রাখতে হবে যে দ্বিযুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রি করার নিয়ম এটা তোমরা তোমাদের লেটারে লিখে নাও যে নো আদার বসে প্রথমে দ্বি থাকার কারণে নো আদার বসবে মূল অ্যাডজেক্টিভের পরের অংশ থেকে শেষ করুন অর্থাৎ ওখানে তো যে সুপারলেটিভ ডিগ্রিতে আছে সেই সুপারলেটিভ ডিগ্রি কিন্তু একটি অ্যাডজেক্টিভকে কেন্দ্র করে অর্থাৎ অ্যাডজেক্টিভ শেষে ইএসকে যুক্ত আছে অথবা অ্যাডজেক্টিভের পূর্বে মোস্ট যুক্ত আছে তো এখানে আমি বলে রাখি যদি
সিলেবল যদি একাধিক হয় তখন কিন্তু আমরা সেখানে শব্দটির পূর্বে মোস্ট যুক্ত করি এবং মোস্টের পূর্বে দি যুক্ত করি। তো এরপরে দুই নম্বর হবে মূল ভার্বের পরামর্শ থেকে মূল অ্যাডজেক্টিভের পরামর্শ থেকে শেষ করুন। নেক্সট তিন নম্বরে আসবে অক্সিলারি ভার্ব, চার নম্বরে আমরা এস বা সো লিখব, পাঁচ নম্বরে মূল অ্যাডজেক্টিভ অর্থাৎ সেই যে আমরা মূল অ্যাডজেক্টিভের পরামর্শ থেকে লিখছিলাম সেখানে সুপারলেটিভ ডিগ্রি করা থাকলে আমাদের যে মূল ওই আমি যে পূর্বে যে শব্দ দেখিয়েছিলাম এবং শব্দের যে পজিটিভ ফর্মটি ছিল সেই পজিটিভ ফর্মটি বসাতে হবে। তারপরে পাঁচ নম্বরে এস বসাতে হবে, ছয় নম্বরে এটা হবে ছয় আর এটি হবে সাত, সাত নম্বরে আমরা সাবজেক্ট লিখব। তো এই সূত্রটি তোমরা তোমাদের লেজারে লিখে নাও এবং পরবর্তী ক্লাসে আমি এটি কীভাবে সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি করতে হয় সেই নিয়মটি শেখাব, সেই ক্লাসে তোমরা যোগদান করবে এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।